জবাব দিতে হবে আমার কথা শুনেন পরিষ্কার স্পষ্ট কালকে যে ইউটিউবে সাক্ষাৎ দিয়েছে কোনো সংবাদ সম্মেলন না কিছু না যারা যারা সাক্ষাৎকার দিয়েছে তারা ইউটিউবে এখনও আছে ওইগুলো কন্টেন্টগুলো আপনারা ইচ্ছা করলে সেখানে দেখতে পারেন এটা শুধু জায়েদ খানের উপর অনিচ্ছাকৃতভাবে একটা দোষারোপ করছে ইচ্ছাকৃতভাবে সব দোষারোপ করবে জায়েদ খান এখনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তাকে হেস্তনস্ত তাকে অপমান করার জন্য এই কাজটি করেছে জায়েদ খানকে একা না সকল শিল্পীদেরকে এই অপমানটা অপমান করা হয়েছে শুধু আমি আরো বলতে চাচ্ছি ইতিমধ্যে সরকার যে অপরাধী তাকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তারকে বিচারের আওতায় আনছে এই যে মিথ্যা কথা বলে মিথ্যা প্রপাগান্ডা করে এই যে একটা মানুষকে মান ইজ্জত তার ব্যক্তিগত জীবন এবং শিল্পীদের সমাজের শিল্পী সমাজের মান ইজ্জত তুলিশ্বাস যারা করছে তাদের আমরা এই সংবাদের মাধ্যমে সরকারের কাছে বিচার চাচ্ছি তাদের গ্রেফতার করা হোক অস্থিতি গ্রেফতার হোক আচ্ছা ঠিক ওই দিকে যাই।